জামিন পাওয়ার পর বিধানসভায় আজকেই প্রথম পা রাখলেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়ক আজকে বিধানসভায় সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে ব্যক্তিগত কুরুচিকর মন্তব্য তাকে তিনি সমর্থন করেন না। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত বিচক্ষণ বলে মন্তব্য করেছেন নওশাদ। তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের কথা শোনেন, এটাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক। কি বলেছেন নওশাদ সিদ্দিকী আমরা শোনাব। দিদিমণি, আমি দীর্ঘায়ু কামনা করি। আমার বাবাও দিদি বলে, আমিও দিদি বলি। আমি চাই আমি বিয়ে করলে যেন আমার ছেলেও দিদি বলে রাখে, তিনারাই আয়ু কামনা করি। দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই দেখুন, একটা তো একটা পরিচয় থাকে, বংশ পরম্পরায় করি, যেন আমাকে অনেকে পীরজাদা বলে রাখে, সে একটা ঐতিহ্য থাকে। তবে একটা কথা, অভিষেক ব্যানার্জিও কিন্তু, আমি ওনার বক্তব্য মাঝে মধ্যে দিকে খুব বেশি দেখে নিই, যথেষ্ট দক্ষ রাজনীতিবিদ। সবথেকে বড় জিনিস ওনার মধ্যে যেটা আছে, উনি বক্তব্য দিতে গিয়ে রেগে যান না। কয়েকবার গিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় বা নাম না ধরলেও মেদিনীপুরে গিয়ে একটু চিৎকার চাঁচামেচি করে ফেলেছিলেন, কিন্তু বক্তব্য দিতে গিয়ে উনি রেগে যান না। সবথেকে বড় জিনিস ওনার, দিদিমণি, আমি দীর্ঘায়ু কামনা করি। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণের প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।